নবগঠিত দুটি ইউনিয়ন নাগদা এবং আইনহাস, এই দুটি ইউনিয়নের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ এবং মেম্বার বৃন্দদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই শপথ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের জন্মভূমি এই প্রিয় জেলার চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আমার সহকর্মী ভাইস চেয়ারম্যানদ্বয়, আমাদের এই প্রিয় উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, আমাদের আরো সহকর্মী চেয়ারম্যান বৃন্দ, অফিসার বৃন্দ, প্রতিমণ্ডলী এবং আপনারা নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের সাথে যারা অনেক আশা নিয়ে আমাদের এখানে এসেছেন সেই সব ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জীবনে একটি স্মরণীয় দিন, অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণের আজকে প্রথম দিন, একটা বিজয় আপনারা ছিনিয়ে এনেছেন। আপনাদের অনেক স্বপ্ন ছিল জনগণের সেবা আপনারা করবেন, জনগণ নিজ হাতে আপনাদের হাতে সেই সুযোগ তুলে দিয়েছে আমাদের দুজন চেয়ারম্যান এবং পুরুষ এবং মহিলা মেম্বারদের হাতে। এই স্বপ্ন বাস্তবায়নে আপনারাই হচ্ছেন কারিগর। উপজেলা চেয়ারম্যান হিসাবে এখন আমার সহকর্মী চেয়ারম্যানদের মধ্য থেকে প্রদলোচন, এটি আপনাদের যেমন স্বপ্ন, এই স্বপ্ন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদেরও রয়েছে। আমরা জানি যখন ফুটবল খেলা হয়, যত ভালো সুযোগ্য প্লেয়ারই হোক, সেটা ম্যারাডোনাই হোক আর সেটা মেসিই হোক, তাকে যদি গোল করতে হয় তবে তার সহকর্মী যারা, তার সহযোগী প্লেয়ার যারা, অবশ্যই 10 নম্বর প্লেয়ারকে তার পায়ের কাছে বল এগিয়ে দিতে হয়। ম্যারাডোনার মতো প্লেয়ারও পারে না যদি তার সহকর্মীরা তাকে সহযোগিতা না করে। আপনারাই কিন্তু আমার সহযোগী উপজেলা চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যানদের আপনারাই হচ্ছে সহযোগী। অনেক সুখ স্বপ্ন পূরণে গিয়ে যাব আমরা। আমাদের উপজেলা থেকে দুটি নতুন ইউনিয়ন থেকে আমরা দুটি তরুণ চেয়ারম্যান পেয়েছি, তাদের বুকেও এক বিরাট স্বপ্ন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে সাধ যতই থাক, সাধ এবং সাধ্যের সমন্বয় করে এগোতে হয়। এবং একটা হাত ধুতে হলে যেমন আরেকটি হাতের প্রয়োজন হয়, অনুরূপভাবে চেয়ারম্যানরাও কাজ করতে পারবেন না যদি তার মেম্বাররা তার সহযোগী না হন। এজন্য একেবারে সৌভ্রাতৃত্ব নিয়ে, আন্তরিকতা নিয়ে আপনারা আপনাদের স্বস্ব ইউনিয়নকে যদি মজবুত করেন, প্রকারান্তরে ওর মাধ্যমে আমরা কিন্তু উপকৃত হব। আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এর মাধ্যমেই কিন্তু মডেল ইউনিয়ন হিসাবে দুটি ইউনিয়ন গড়ে উঠবে। কিন্তু কোন হতাশার জায়গা দেওয়া ঠিক হবে না। তারপর আমি বলবো যে আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, হয়তো অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই এগোতে হবে। আমি কবি ফররুখের একটি কবিতা শোনাতে চাই, রাত ওহাবার কত দেরি পাঞ্জেরি, আমি মাছ তুলে তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে, অসীম কুয়াশা ঘেরা শূন্যতা হেরি, রাত পোহাবার কত দেরি কত দেরি। এই বিষয় হলো আমরা যদি কেউ কারো মজা না দেখি, আমাদের যার যে যতটুকু যোগ্যতা আছে, দল মত ধর্ম বর্ণ এই সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা যারা জনপ্রতিনিধি, জনগণের সেবক, যে আমাকে ভোট দিয়েছে, আমি যেমন তার চেয়ারম্যান, যে আমাকে ভোট দিতে পারে নাই আমরা কিন্তু তাদেরও চেয়ারম্যান, এই মানসিকতা দিয়েই আমাদের এগোতে হবে। একটা গণতান্ত্রিক দেশে সব মানুষ একজনকে ভোট দিতে পারে না, প্রত্যেকের চয়েস অনুযায়ী কেউ কাউকে ভোট দেয়, যে বেশি পায় সেই চেয়ারটা পায়। কিন্তু যখন চেয়ার পাওয়ার পর কে আমার বিরোধিতা করেছে, কে নির্বাচনে আমার শত্রুতা করেছে, কে আমার
ক্ষতি চাইছিল, কে খারাপ কথা বলেছিল, এগুলো টোটালি ভুলে যেতে হবে। ভুলে যেতে প্রকৃত প্রতিটি ইউনিয়নের প্রতিটি মানুষকে নিজের আপন মানুষ হিসেবে গ্রহণ করে তাদের সেবায় তৎপর হতে হবে। তাহলেই আপনি লিডার, তাহলে আপনি সফল চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি আপনাদের শপথের আগেই আমি একটি আকাঙ্ক্ষা করেছিলাম নবনির্বাচিত দুজন চেয়ারম্যানের কাছে, তারাও রাজি হয়েছিলেন, কিন্তু প্রকৃতি ছিল বিরূপ। সেটা ছিল এই, আমি আপনাদের নিয়ে আপনাদের ইউনিয়ন সফরে যেতে চেয়েছি, কিন্তু প্রকৃতি বিরূপ হওয়ার কারণে এবং এই দুটি ইউনিয়নের বেশিরভাগ রাস্তাঘাট কাঁচা হওয়ার কারণে এই আশাটি গত সপ্তাহে পূরণ হয় নাই। আজও আমি আজকের এই সমাবেশে নতুন চেয়ারম্যান দয় এবং মেম্বারবৃন্দের কাছে আমার আশা ব্যক্ত করলাম, আপনার একটি অনুকূল সময়ে আপনারা যদি আমাদেরকে নেন, আমি যাব, আমার ভাইস চেয়ারম্যানরা যাবে, ইউনো মহোদয় যেতে পারে, আমরা সবাই মিলে, যেহেতু ইউনিয়ন পর্যায়ে যত কাজ আসে আমাদের হাত দিয়ে ইউনিয়ন পরিষদ তার সিংহভাগ কাজ পেয়ে থাকেন, এজন্য মনে করি আজকের এই প্রথম থেকেই এই ইউনিয়নের কোথায় কি প্রয়োজন, কোন কোন শূন্যতা পূরণ করতে হবে, এখন থেকে একটি ভালো পরিকল্পনা করে নিলে খুব দ্রুত এটা উন্নয়নে আমাদের চেয়ারম্যান মেম্বাররা ভূমিকা রাখতে পারবে। মনে রাখতে হবে ভালো পরিকল্পনা ছাড়া কোনো ভালো কাজ হয় না। একটা জঙ্গল বিনা পরিকল্পনাই হতে পারে, কিন্তু একটি সুন্দর বাগান তৈরি করতে হলে তার পিছনে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা আপনাদের সহযোগী। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের স্বপ্ন সার পূর্ণ হোক, জনগণের মুখে হাসি ফুটুক এবং আজকের এই শপথ অনুষ্ঠান মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেটা পরিচালনা করবেন তিনি এসেছেন, আমরা আজকের এই সফল শপথ অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নবগঠিত আইহাস এবং পুনর্গঠিত নাগদা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দল, সদস্য সদস্য বৃন্দ, আজকের এই শপথ অনুষ্ঠানের সদ্য সভাপতি, হরমঢাকা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত দুইজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রতিমণ্ডলী এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের হরমঢাকা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অনেক কথাই বলেছেন, যে কথাগুলো আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্য সদস্যদের জন্য আমি মনে করি অনুসরণীয়, কারণ ইউনিয়ন পরিষদ, আমরা জানি যে ইউনিয়ন পরিষদ বর্তমান সরকারের একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং উন্নয়নে মূল চালক শক্তি। আমরা দেখেছি যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা অন্যান্য যে পরিষদ গঠিত হয়েছে সেগুলা বিভিন্ন সময়ে তাদের যে মান মর্যাদা বা তাদের যে স্থিতিশীলতা সেটা কিন্তু বিনষ্ট হয়েছে, কিন্তু একমাত্র ইউনিয়ন পরিষদ সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং আমি মনে করি যে দিন দিন তাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এখানে যারা নির্বাচিত হয়েছেন আমি মনে করি যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের ইউনিয়ন পরিষদের বা ইউনিয়নের যারা ভোটার আপনাদেরকে সেই সৌভাগ্যের যে আসন সেখানে কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে যে আমাদের আইহাস ইউনিয়ন এটা নবগঠিত ইউনিয়ন, এবার যারা নির্বাচিত হয়েছেন তারা প্রথম চেয়ারম্যান, প্রথম মেম্বার, প্রথম সংগীত আসনের মেম্বার, কারণ আপনাদের নাম চিরদিন কিন্তু মানুষ স্মরণ করবে যে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন অমুক বা এই ওয়ার্ডের প্রথম মেম্বার ছিলেন অমুক, এই যে একটা সুনাম এটা কিন্তু আর কারো কিন্তু সেই সুনাম অর্জন করার আর সুযোগ হবে না। আমাদের যারা এবার নির্বাচিত হয়েছেন আপনাদের দায়িত্ব কিন্তু অনেক, আগামী 5 বছর আপনারা দায়িত্ব পালন করবেন। আপনাদের ইউনিয়ন আমি জানি যে হরমঢাকা উপজেলার মধ্যে অনেকগুলো ইউনিয়নে
আমি মনে করি যে অনেক উন্নয়ন হয়েছে, তার মধ্যে দু একটি ইউনিয়ন আছে যে এখনো সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আপনারা আগামী 5 বছরের জন্য আমাদের উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনারা 5 বছরের জন্য পরিকল্পনা করবেন, আপনার ইউনিয়নে কি কি উন্নয়ন করবেন, কারণ এখন উন্নয়ন করার সুযোগ কিন্তু আপনাদের হাতে রয়েছে। শুধু সরকারের অনুদান নয়, আপনারা নিজস্ব অর্থায়নেও কিন্তু উন্নয়ন করতে পারেন। আর আপনারা যারা চেয়ারম্যান এবং সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন, আপনাদের মধ্যে যদি ঐক্য থাকে আপনারা নিজেরাই কিন্তু উন্নয়ন করতে সক্ষম হবেন। আর আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে ইউনিয়নের কোনো উন্নয়ন হবে না। শুধু আপনাদের বিরোধ মেটাতে মেটাতে আমাদের উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের সময় নষ্ট হবে, কিন্তু আসলে জনগণের কোনো উপকারে আসবে না। সেই জন্য আপনাদের 12 জন সদস্য সদস্য এবং সম্মানিত চেয়ারম্যান আপনারা মিলেমিশে এই 5 বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন, কারণ এটা জুন মাস। এই মাসে হয়তো আপনাদের কিছু সামান্য কাজ করার সুযোগ হবে, কিন্তু সামনে 18 বছর থেকে আপনারা পুরোপুরি কাজ করার সুযোগ পাবেন। এখন সরকার কিন্তু সরাসরি আপনাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, বিশেষ করে LGST যেটা আপনাদের 2 বলা হয় সেখানে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে। সেই বরাদ্দের মাধ্যমে ইউনিয়নবাসীর চাহিদা অনুযায়ী উন্নয়ন করা সম্ভব। সেই উন্নয়ন আমাদের উপজেলা পরিষদের তেমন কোনো ভূমিকা নেই, জেলা প্রশাসনের তেমন কোনো ভূমিকা নেই। আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন, আপনারাই বাস্তবায়ন করবেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে যেটা আগে ছিল না, বা অন্যান্য কর্মকাণ্ড সেগুলা কিন্তু আপনাদের পরিকল্পনা অনুযায়ী উপজেলা পরিষদ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য কিন্তু বরাদ্দ করে থাকে। আমি মনে করি যে আপনাদের যেহেতু সামনে 5 বছর, এই সময়টা আপনাদের এই জুন মাস বা সামনে জুলাই মাস, এই 2 মাসে কিন্তু আপনারা পরিকল্পনা গ্রহণ করতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আপনারা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন। আর জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, জনগণের অনেক প্রত্যাশা আপনাদের কাছে, সকল প্রত্যাশা আপনারা হয়তো পূরণ করতে পারবেন, কারণ হয়তো আপনাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কারণ আপনারা এখন নির্বাচিত হয়েছেন, নির্বাচনের পূর্বে জনগণের কাছে অনেক ওয়াদা করেছেন, এই করবেন সেই করবেন, সকল কিন্তু আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। তারপরেও জনগণ যাতে বুঝতে পারে যে আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করে আপনি সফল হতে পারেন নাই, আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তাহলে জনগণ হয়তো আপনাকে পরবর্তী সময় মাফ করতে পারে। কিন্তু জনগণ যদি জানে যে আপনি তাদেরকে যে অর্ডার করেছিলেন সেটা আসলে তাদেরকে ধোকা দেওয়ার জন্য অর্ডার করেছিলেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ এখানে দেখা যায় যে একজন বারবার নির্বাচিত হয়, আরেকজন দেখা যায় যে একবারই নির্বাচিত হয়, পরবর্তী সময় নির্বাচিত হতে পারে না। সেটার একমাত্র কারণ হলো যিনি চেষ্টা করেন, তিনি চেষ্টার পাশাপাশি উনি সেই ওয়াদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করে সেই ওয়াদা পূরণ করে, তাকেই কিন্তু বারবার নির্বাচিত করা হয়। আমরা অনেক সময় দেখি যে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ের যে উৎসব হোল্ডিং ট্যাক্স, অনেক ইউনিয়নে সেটা কিন্তু আদায় করে না, জনপ্রিয়তা হ্রাস হবে এই অজুহাত থেকে অনেকেই কিন্তু আদায় করে না। আমি দেখেছি যারা আদায় করে না তাদেরও কিন্তু জনপ্রিয়তা থাকে না, কিন্তু আদায় করেও কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যায় যদি আপনার স্বচ্ছতা জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারেন। ইউনিয়নের ট্যাক্স হোল্ডিং ট্যাক্স কত টাকা আদায় হলো এটা যদি জনগণ জানে, সেই টাকায় আপনি কি করেছেন, ইউনিয়নের শপথ বাক্য পাঠ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি এখানে আমি বলার পরে আপনার নাম বলবেন, পিতার নাম বলবেন, মাতার নাম বলবেন, আর অলঙ্কাকা উপজেলার আপনার ইউনিয়নের নাম বলবেন, বাকিটা আমার সাথে বলবেন। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশস্ত্র চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি বিধি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা বিশ্বস্ততার সহিত আমার পদের
দায়িত্ব কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমিন।